সম্মানিত ভিহার্স তো আপনি কি সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করতে চান তাহলে অবশ্যই মাপটি স্ক্রিনে দেখে নিন তো এখানে চার পার্টে ভাস করে নিছি আমি তো দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন কামিজ যখন কাটিং করবেন এরকম চারটি পার্ট থাকতে হবে তাহলে একটি কামিজ হবে তো একটি থ্রি পিসের কামিজ কাটিং করে দেখাবো আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে হচ্ছে বন্ধমুখ তো মুখ যে পাশে আছে সে পাশে পিছনের পার্ট এবং সামনের পার্ট দুটি পার্ট এক সমান করে নিয়ে নিচে সেলাই ভাঙার জন্য কাপড় রেখে দাগ দিয়ে দিতে হবে তো যে থ্রি পিসটি কারিং করতেছি এ থ্রি লং শর্ট করা যাবে না এবং বড় করাও যাবে না যতটুকু লং দেওয়া আছে সম্পূর্ণ লংটাই দিতে হবে লং শর্ট করতে গেলে গলার ডিজাইন বা নিচের ডিজাইন যে কোনো সাইডের ডিজাইনটি নষ্ট করতে হবে তো আমরা সম্পূর্ণ লাম্বাটাই দিয়ে দিব তাহলে আমাদের ডিজাইনটা নষ্ট হবে না তো ঘাড়ের এখানে দাগ দেওয়ার পরে আমরা পুট মা পুটের মাপ নিব তো এখান থেকে ধরে পুটের মাপ নিচ্ছি সাড়ে ছয় ছত্রিশ ইঞ্চি বডির জন্য পুট নিব সাড়ে ছয় তো একই মাপ আমরা দুই জায়গায় ধরছি কারণ দাগটা সোজা করে ধরার জন্য তো এরপর হাতার মহুরি নিব ছয় ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বডি হাতার মহুরি নিলাম ছয় ইঞ্চি এরপর গলার পাশে নিব আড়াই ইঞ্চি গলার পাশে নিতে হবে আড়াই ইঞ্চি এখানেও ধরবো আড়াই ইঞ্চি কারণ দাগটা সোজা করার জন্য একই মাপ দুই জায়গায় ধরবো এরপর কামিজের ছত্রিশ ইঞ্চি বডি হলে গলার লাম্বা দিবেন সাড়ে পাঁচ বা পাঁচ যারা গলা ছোট নিতে চান তারা নেবেন সাড়ে চার এরপরে ঘাড়ের এখান থেকে ধরে কোমরের চিহ্ন দিব তেরো ইঞ্চি তেরো ইঞ্চি দেওয়ার পরে আমরা একটা উনিশ ইঞ্চিতে চিহ্ন দিব। উনিশ ইঞ্চিতে নিচে এখানে যে ফাড়া থাকবে সে ফাড়া থাকবে উনিশ ইঞ্চি নিচে তো বডি চারের এক অংশ নিতে হবে ছত্রিশকে চার ভাগ করলে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই এক ইঞ্চি কাপড় বাড়তি নিব একত্রিশ ইঞ্চি কোমর চার ভাগের এক অংশ নেওয়ার পরে অবশ্যই আমরা এক ইঞ্চি কাপড় বাড়তি নিব মাজার এখানে হিপ হচ্ছে ছত্রিশ ছত্রিশকে চারের এক অংশ নেওয়ার পরে এক ইঞ্চি করে কাপড় আমরা বাড়তি নিব নেওয়ার পরে স্কেল দিয়ে আমরা এভাবে শেপ কেটে নিব। তো পাশাপাশি দুটি শেপ কেটে নিব। কারণ একটা হচ্ছে সেলার জন্য আরেকটা হচ্ছে বাড়তি কাপড় ছাইটে রাখার জন্য তো হাতার মহরি রাউন্ডটা এভাবে দিয়ে দিবেন তো সম্মানিত বিয়ার্স নিচের ঘের আপনারা এখন কত দিবেন। বা কত দিলে সুন্দর হবে সেটা আমি বুঝিয়ে দেব ওই বডির চারের এক অংশ নেওয়ার পরে আপনারা আড়াই ইঞ্চি নেবেন আড়াই ইঞ্চি লুজ লুজ নেওয়ার পরে এক ইঞ্চি সেলার জন্য নেবেন তো মনে রাখতে হবে বডি চারের এক অংশ নেওয়ার পরে আড়াই ইঞ্চি বাড়তি দিবেন নিচের ঘেরে দেওয়ার পরে এক ইঞ্চি সেলার জন্য বাড়তি নিয়ে নেবেন এটা হচ্ছে সহজ হিসাব তো সম্মানিত দর্শক এখন আমি কাটিং করে দেখাবো তো কাটিংটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি কীভাবে রাউন্ডগুলো দেই বা কিভাবে সাইটে কাপড় বাড়তি রাখি এই দিকগুলো আপনারা ফলো করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় দেখেন আমি যেভাবে সে অনুযায়ী আমি কাটিং করে নিলাম আপনারা একইভাবে কাটিং করে নেবেন কাটিংয়ের সময় কোনো প্রকার আঁকা বাঁকা করে নেবেন না তাহলে সেলাই সময় সমস্যা হবে অবশ্যই চিহ্নগুলো দিয়ে নেবেন পরবর্তীতে সেলাই করার সময় যাতে সমস্যায় পড়তে না হয় এরপর হাতার মুহুরিটা আপনারা এভাবে চেক করে নেবেন অবশ্যই যদি এক পাশে ব্যবহার করেন কামিজ সেক্ষেত্রে হাতার মুহুরি সেফ কাটিং করে নিতে হবে যেহেতু কামিজের ডিজাইন দেওয়া আছে সামনের গলার ডিজাইন তো এই কামিজটি অবশ্যই এক পাশে ব্যবহার করতে হবে এজন্য যে সামনের পাট আছে সামনের পাটে হাফ ইঞ্চি পরিমাণ হাতার মুহূর্ত থেকে কাপড় কাটিং করে ফেলে দিলাম তাহলেই সেটাকে সেপ বলা হয় এরপর আমরা গলা কাটিং করবো তো অবশ্যই একটি পার্ট রাখব তো সামনের পাটের যেহেতু ডিজাইন দেওয়া আছে সেই ডিজাইন অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি তো অবশ্যই সামনের পাট এবং পিছনের পাট এক এক করে গলা কাটিং করে নিবেন যদি একসাথে কাটিং করেন সেক্ষেত্রে পিছনের পাট এবং সামনের পাট দুটি গলায় এক সমান হয়ে যাবে তো এখন আমরা পিছনের গলা কাটিং করব তো পিছনের গলা কতটুকু কাটিং করতে হয় সেটা অনেকে জানেন না তো ভিডিওটি অবশ্যই দেখুন পাশে নিলাম আড়াই ইঞ্চি লাম্বা নিলাম সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চিও নিতে পারেন আর যারা ব্যান্ড কলার দিতে চান তারা পিছনের গলা কাটিং করবেন না এখানে এরকম সমান থাকবে তাহলে কলার সিস্টেম করতে পারবেন আর যখন আপনি এভাবে গোল গোলা কাটিং করে নেবেন তখন কলার সিস্টেম করতে পারবেন না তো অবশ্যই সামনের গলার চাইতে পিছনের গলারটা ছোট রাখবো তাহলে কামিজ দেখতে ভালো হয় বা সুন্দর হয় তো অবশ্যই এখন আমরা হাতা কাটিং করে নিব হাতার সময় চার পাট থাকতে হবে তাহলে দুটি হাতা আসবে এখানে চার পাট কাপড় আছে তো যে ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী আমরা দাগ দিয়ে দিয়ে হাতের লাম্বা সম্পূর্ণ দিলাম ছত্রিশ ইঞ্চি বডি হলে তো আমরা হাতার মুড়ি কত দেবো হাতার মুড়ি দেব সাত ইঞ্চি সাত ইঞ্চি আপনারা কার হাতা কত দিবেন হাতার মুহুরি সেটা কিভাবে বুঝবেন ধরেন ছত্রিশ ইঞ্চি বডিকে চার ভাগ করলেন চার ভাগের এক অংশ কত চার ভাগের এক অংশ হচ্ছে নয় ইঞ্চি সেই নয় ইঞ্চি থেকে দুই ইঞ্চি যদি বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে সার তাহলে হচ্ছে সাত ইঞ্চি তো এইভাবে হিসাবগুলো বের করে নেবেন যদি বত্রিশ ইঞ্চি বড়ি হয় বত্রিশকে চার ভাগ করবেন চার ভাগের এক অংশ নেওয়ার পরে দুই ইঞ্চি কাপড় বাদ দিবেন বাদ দেওয়ার পরে যত আসবে সেটাকে হাতার মুহুরি নেবেন তো অবশ্যই আমরা হাতার শেপ কাট অবশ্যই আমরা হাতার শেপ কাটিং করে নিব যেহেতু আমরা সামনের পাটে কাটিং করছি শেপ তো অবশ্যই আমরা হাতাতেও শেপ কাটিং করে নিব। দেখেন একদম ভাবে মিলে গেছে যখন আপনারা সেলাই করবেন যে আমি ফুটকার চিহ্নটা দিলাম এই চিহ্ন অনুযায়ী সেলাই করে নেবেন তাহলে এর কোনো ঝামেলা পড়তে হবে না তো এভাবে আমরা হাতার মুহুরির শেপ কাট শেপ কেটে নিব দেখেন যে একটু কম দেখা যাচ্ছে এটাকে শেপ বলা হয় তো এবার আমরা যে গলার যে আমরা হাত সেলাই দিই সে পট্টির কাপড়টা আমরা কিভাবে কাটিং করব বা কিভাবে বের করব। সেটা অনেকে বুঝি না বা সুন্দরভাবে কাটতেও পারি না তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন কিভাবে গলার হাত ছিলের কাপড়টা কাটিং করতে হয় তো এখানে দুই পাট কাপড় আছে যেহেতু এক এক করে আমরা কাটিং করে নিব এজন্য আমরা দুই পাট কাপড় নিতে হবে তো এখানে দুই পাট কাপড় নিয়ে সুন্দর করে আমরা প্রথমে পিছনেরটা কাটিং করতেছি তো আপনারা চাইলে সামনেরটাও কাটিং করতে পারেন বা পিছনেরটাও কাটিং করতে পারেন তাতে কোনো বাধা নেই তো এটা হচ্ছে পিছনের গলার হাত ছিলার যে পট্টির কাপড়টা সেটি আমি কাটিং করে নিলাম একটু লাভ সিস্টেম করে দিছি তো আপনারা চাইলে লাভটা আরও বড় করে দিতে পারেন এখন আমি সামনের পাটের যে গলার পট্টির কাপড় আছে সেটাকে কাটিং করে নিব অবশ্যই দুই পার্ট কাপড় নিতে হবে এখানে দুই পাট কাপড় আছে দুই পাট কাপড় এই কাপড়টি আমি উপরে রাখবো যে গলারটা আমি প্রথমে কাটিং করছি সেই গলা অনুযায়ী আমরা রাউন্ডগুলো দিয়ে কাটিং করে নিব তাহলে যখন আমরা হাত ছেলাই দিব একদম মিলে যাবে হাত ছেলাই কোনো ঝামেলা হবে না তো আমরা গোল সিস্টেম করে যেভাবে সৌন্দর্য হয় সেই সিস্টেমে কাটিং করে নিলাম তো সম্মানিত বিহার্স তো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ